অর্থনৈতিক পরিকাঠামো থেকে শুরু করে সমস্ত দিক থেকে ভারত যাতে আবার গৌরবময় হয়, আরও এগিয়ে যেতে পারে, তার জন্য তাকিয়ে আছে যে মানুষকে, তিনি আর কেউ নন, বর্তমানের মুখ্যমন্ত্রী আমাদের চালিকা শক্তি বিশ্বজয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবী সংস্থা বলুন, মেলা কমিটি বলুন, পুজো কমিটি বলুন, ঈদ ঈদের কমিটি বলুন, যখন আখড়া বেরোয় সেই কমিটিগুলোর পাশে তিনি দাঁড়িয়েছে। সব ধর্মের মানুষ তারা যখন তারা ধর্মের নানা অনুষ্ঠান উদযাপন করে, কিংবা সব সম্প্রদায়ের মানুষ তারা যখন মেলা খেলার মধ্য দিয়ে একটা জনগণের মিলন মঞ্চ তৈরি করে তোলে, তাদের পাশে এসে তিনি দাঁড়ান। তিনি সরকারিভাবে যেমন মেলার আয়োজন করেন, তেমনভাবে বেসরকারিভাবে যেগুলি মেলা আয়োজিত হয় তাদের পাশে তিনি দাঁড়ান, সমর্থন করে। কিন্তু একটা শ্রেণীর মানুষ সমালোচনা করে, একটা শ্রেণীর মানুষ বলে যে মেলা করে নাকি সার্বিকভাবে পশ্চিমবঙ্গে অর্থনৈতিক যে পরিকাঠামো তাতে নাকি কিছুটা ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আমি সেই সমস্ত সমালোচকদের বলব, একটাই মাত্র জায়গা যে জায়গায় অনেক মানুষ সমবেত হন, নানা দুঃখ কষ্ট নানা প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে কাটানো সেই মানুষগুলি, একটি জায়গা সেটা হয় একটা প্রতিযোগিতামূলক খেলা বা প্রীতিপূর্ণ খেলা বা মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান, সেইটা আয়োজন হলেই তবেই মানুষের সম্মেলন হয়, আর সেই সম্মেলন থেকে বার্তা পৌঁছে দেওয়া যায়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার বার্তা, কৃষি মেলার মধ্য দিয়ে কৃষকের কি প্রয়োজন আছে, কৃষক কিভাবে তার উন্নয়ন ঘটাতে পারে, কৃষকের সঙ্গে কৃষক বন্ধুর সঙ্গে সরকারের কি সম্পর্ক, সরকার তাদের জন্য কি করেছেন, সবগুলো বলার জায়গা এবং বার্তাটা পৌঁছে দেওয়ার জায়গা হচ্ছে সেই মেলা। তাই সমালোচকদের বলবো, আপনারা আসুন না, পাশে দাঁড়ান, পাশে দাঁড়িয়ে জনগণকে বরং উজ্জীবিত করুন, আসুন না, আপনাদের আলোচনার মধ্য দিয়ে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই কথাটা বলুন। সবসময় ধ্বংসাত্মক কথা বলা আর রাম রহিমকে নিয়ে রাজনৈতিক তাস খেলতে খেলতে ভারতটাকে ভাগ করার চিন্তা করা, দেখতে দেখতে বাংলার বুকে আঘাত হানানো, কখনো কেউ বলছেন যে আমি রথ চালিয়ে আমার নাকি জনসমর্থন আমরা আদায় করে নেব, আমরা তো জানতাম জগন্নাথের রথ দড়ি দিয়ে টানা হয়, আমরা তো জানতাম যদি কৃষ্ণকে কখনো রথে তোলা হয় তখন সেটা দড়ি দিয়ে মানুষ হাজার হাজার মানুষ টেনে নিয়ে যায়, রথ টানতে মানুষকে লাগে। আজকে মানুষের এত অভাব তাই রথ চলবে কিসে, পেট্রোল দিয়ে, রথ চলবে কিসে, ডিজেল দিয়ে, একটা পাঁচ তারা হোটেল বানিয়ে নিয়ে সেই জায়গায় রথ চলবে তাতে নাকি জনসমর্থন হবে। এর বিরুদ্ধে আমাদের এই মেলা আমাদের খেলা এই জায়গায় সমবেত জনগণকে বলতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ করার রথ বাংলার মানুষ চায় না, হিন্দু মুসলিমের ভেদাভেদ করা রথ বাংলার মানুষ চায় না, রক্তের হোলি খেলা জাতপাতকে নিয়ে রাজনীতি করা বাংলার মানুষ চায় না, এই বার্তা সমস্ত জায়গায় পৌঁছে দিতে হবে। আসুন না, জনসমর্থন নেই, উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে জনগণকে একত্রিত করি, সেখানে আমার কথা বলি, আমি কি উন্নয়ন করতে পারি কি উন্নয়ন করতে পারি না গ্রহণ করা তো জনগণের উপর নির্ভর করবে। মনে রাখবেন, জনগণকে যদি আমরা ভাবি এরা বড় বোকা তাহলে সে ভাবনা খুবই ভুল ভাবনা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে বলবো, মৌসুমি যে কথাটি বলেছে যে এই মেলা অনেক মানুষ আপনারা আসবেন, আপনাদের অনেকের মনের মিল অমিল সব কিছুর মধ্য দিয়েই মেলাটা চলতে থাকবে, কিন্তু কখনো কোনো কিছুতে মতান্তর হলে মনান্তর যেন না ঘটে, এবং আমি আমার আনন্দ নিতে গিয়ে
অপরের নিরানন্দ হওয়ার কোনো কারণের মধ্যে নিজেকে যেন জড়িয়ে না ফেলি। সবটাই নির্ভর করবে আপনাদের চেষ্টা, আপনাদের সহানুভূতি, আপনাদের পাশে দাঁড়িয়ে এদেরকে উৎসাহ দেওয়ার মধ্য দিয়ে। আশা করি আপনারা সমবেতভাবে এই মেলাটিকে সাফল্য মণ্ডিত করার জন্যে অলোক আচার্যের নেতৃত্বে যে মেলাটি আয়োজিত হয়েছে এই 7 দিন ধরে চলবে তাকে আপনারা সাফল্য মণ্ডিত করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন।